हाই এভরিওয়ান ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম দিশা তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সরষে মাছ বা পাতুরি মাছ বলতে পারো তো যেটাই বলবে তোমরা তো চলো স্টার্ট করা যাক তো ফার্স্ট একটা কড়াইতে তেল নিয়ে তারপরে এই মাছগুলোকে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে দেন মাছগুলো মানে যে হলুদ আর নুন মাখানো মাছগুলোকে ফ্রাই করতে হবে একটু ভালো করে ফ্রাই করবে যাতে লাল হয়ে যায় পুরো লাল হয়ে গিয়ে ফ্রাই করলে তোমাদের কি হবে যে একটু ভালো খেতে লাগবে একটুখানি মুচমুচে টাইপের হবে তো এটা না পাতুরি মাছ বলছে আমাদের বাড়িতে বলে বাট তোমরা এটা সরষে মাছও বলতে পারো কারণ এটা উইদাউট পাতা কোনো কলা পাতা ফলা পাতা দিয়ে মুড়া হবে না এটা অনলি শুধু সরষে দিয়ে হবে তোমরা সরষে মাছ বা পাতুরি মাছ যেটা বলতে পারবে তো এগুলো এরকম লাল লাল হয়ে এলে মাছগুলোকে তোমরা ভালোভাবে উঠিয়ে নেবে এবার পুরো মাছগুলো মানে যত মাছ আছে সবগুলোকে পুরো ভেজে নেবে তো যতক্ষণ মাছটা ফ্রাই হচ্ছে না ততক্ষণ আমরা চলো এদিকে মিক্সিতে একটু কী কী দিয়ে পেস্ট করতে হবে সেটাও দেখে নিই অল্প করে সরষে একটুখানি রসুন একটু কাঁচা লঙ্কা আর একটু পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে তারপর সেটাকে কড়াইয়ে দিয়ে দিতে হবে তোমরা চাইলে মিক্সিতেও লবণটা দিয়ে দিতে পারো বা তোমরা এখানেও হলুদ আর একটু পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে নাড়তে হবে ততক্ষণ নাড়তে হবে যতক্ষণ মশলা থেকে তেল না বেরিয়ে যায় তেল বেরিয়ে এলেই বুঝতে পারবে তোমাদের মশলা একদম ভালো করে রেডি হয়ে গেছে তো এখানে দেখতেই পাচ্ছ যে ভালো করে নাড়া হচ্ছে সরষেটাকে সরষেটা যদি ভালো করে কষানো না হয় না তাহলে একটু প্রবলেম হবে তোমরা পারলে একটুখানি জল দিয়েও কষাতে পারো কারণ সরষেটাই মেন এই রেসিপি সরষে যদি না থাকে তাহলে আর কি হলো সরষে ভালো দেখতেই পাচ্ছ এই সাইডে সাইডে তেল বেরিয়ে এসেছে সরষে তো এবার এখানে ভালো করে মাছগুলোকে একটার পর একটা দিয়ে নেড়ে দিতে হবে একটু নাড়ার পর মশলা সমেত কষানোর পর তোমরা একটু জল দিয়ে ওটাকে একটু ঢেকে রেখে দেবে যাতে ওটা ভালো করে মাছের গায়ে লেগে যায় মশলাটা এবং লাগার পর কাঁচা তেল দিয়ে তোমাদেরকে নামিয়ে দিতে হবে তাহলেই তোমাদের পাতুরি মাছ রেডি হয়ে যাবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাই